আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম শ্রেণীর নতুন কারিকুলামের জীবন ও জীবিকা বইয়ের প্রথম অধ্যায়ের পর্ব দুই এটি প্রথম অধ্যায় আর্থিক ভাবনার পৃষ্ঠা তিন থেকে পাঁচ ছক এক দশমিক এক পরিবারের আয় বৃদ্ধি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো যারা হচ্ছে এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা হচ্ছে চ্যানেলের প্লেলিস্ট অপশনে চলে যাও সেখানে তোমরা হচ্ছে অধ্যায় ভিত্তিক প্রতিটা বিষয় কিন্তু ভিডিও পেয়ে যাচ্ছ গণিত বাংলা ইংরেজি বিজ্ঞান স্বাস্থ্য সুরক্ষা ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা ইসলাম শিক্ষা প্রতিটা বিষয় কিন্তু ভিডিও এখানে অধ্যাতিক দেওয়া হচ্ছে তোমরা দেখে নিতে পারো তাই হচ্ছে আমাদের ছকটা ছক এক দশমিক এক পরিবারের আয় বৃদ্ধি আয় বৃদ্ধিতে পরিবারের সদস্যদের উদ্ধ করতে আমরা কি করব এবং কিভাবে করব এই বিষয়ে তোমাদের কিন্তু এ ঘরে লিখতে হবে ঠিক আছে চলো আমরা হচ্ছে সমাধানটা দেখে নিই ছক এক দশমিক এক পরিবারের আয় বৃদ্ধি পরিবারের আয় বৃদ্ধিতে পরিবারের সদস্যকে উদ্ধৃত করতে আমরা কি করব প্রথমে আমরা এটা দেখে আমরা কি করব দেখো এক পরোক্ষ আয় বৃদ্ধি হলে কি কী সমূহ পাওয়া যায় তা নিয়ে সবার সাথে আলোচনা করব। কারণ যদি আমরা নাই জানাই যে আয় বৃদ্ধি হলে কি কি সুবিধা পাবো তাহলে পরোক্ষয় বৃদ্ধি করতে সবাই কেন উদ্ধৃত হবে তাই না এবার আসো দুই নম্বর পয়েন্ট পরোক্ষ আয় বৃদ্ধি করতে হলে বিভিন্ন ধরনের কোর্স বা অনলাইন লার্নিং যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে অনলাইনে কোর্স করার ব্যবস্থা করে দেব তিন নম্বর পরিবারের সকলকে পরোক্ষ আয়ের উৎসগুলো সম্পর্কে অবগত করব এবং তা অনুসরণ করতে বলব চার নাম্বার পরোক্ষ আয় বৃদ্ধি করার কৌশলগত দিক নিয়ে আলোচনা করার জন্য মাঝে মাঝে পারিবারিক সভা পরিচালনা করব এবং সেখানে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেব ঠিক আছে এই হচ্ছে কি পরোক্ষ আয় বৃদ্ধিতে পরিবারের সদস্যদের উদ্ধত করতে আমরা কি করব এবার হচ্ছে কি কিভাবে করব দেখো এক কিভাবে কম ব্যয় করে জীবনযাপন করা যায় তা সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিব বিভিন্ন পরোক্ষ আয়ের সুযোগ সম্পর্কে বিনিয়োগ হতে পারে পরিবারের সদস্য বিনদেরদের প্রশিক্ষণের ব্যবস্থা করব যেমন কেক তৈরির প্রক্রিয়া হতে পারে ঠিক আছে তারপর হচ্ছে কীভাবে জামা কাপড় অনলাইনে বিক্রি করা যায় এই সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে বা কোনো কিছু তৈরির প্রক্রিয়া কোনো হোমমেড মেড ক্রাফ্ট ঠিক আছে এরপর দেখো পরবর্তী টপিকটা কি পারিবারিক আয়ের যথাযথ ব্যবহার করি ও ব্যয়ের পরিকল্পনা কমাই তো এখানে হচ্ছে তোমাদের সকালের কাছে বই আছে তো এখানে বই থেকে দেখে নেবে যে যখন আমাদের ব্যয়ের থেকে আয় বেশি হয় তখন কি হয় আমাদের সঞ্চয় হয় যখন আয় এবং ব্যয় সমান হয় তখন শূন্য সঞ্চয় অর্থাৎ কোনো সঞ্চয় হয় না এবং যখন আয়ের থেকে আমাদের ব্যয় বেশি হয়ে যায় তখন কি হয় আমাদের ঋণ নিতে হয় বা ধার করে চলতে হয় তো এই বিষয়গুলো এখানে খুব সুন্দর করে বলা আছে যে কোনগুলো এখানে আয় কোন এখানে ব্যয় তারপর হচ্ছে কি আমাদের পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে পারিবারিক বাজেট তৈরি করি আমাদের পৃষ্ঠা সাত পৃষ্ঠা আট এদিকে হচ্ছে কিছু ছক আছে পারিবারিক বাজার তৈরি করা সেটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই যে ব্যয় পরিকল্পনা সাজায় এই বিষয় নিয়ে আমরা ডিটেলসে পরবর্তী ভিডিওতে আলোচনা করছি আজ এখানে বিদায় নিব তো এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি তোমাদের এবং আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যারা হচ্ছে অন্যান্য ভিডিওগুলো দেখুনই চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো তো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ